যেমন পাতা তেমন রয়েছে, শুধু পাঁপড়টা উঠে আসছে, জাস্ট পাঁপড়টা উঠে আসছে, মনে হচ্ছে অরিজিনাল পাতা। এই পাঁপড়গুলো কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায়, দেখতেও খুব দারুণ হয়েছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব মাত্র একটি উপকরণে দারুণ একটা রেসিপি, সেটা পাতা পাঁপড়। তো গাইস, আপনারা বাজার থেকে অনেক পাঁপড় কিনে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেটা পাতা পাঁপড় শেয়ার করব সেটা কিন্তু খুবই দারুণ, আর মাত্র একটি উপকরণ দিয়ে হয়ে যায়। তো চলুন আমার সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। তো আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো দিয়ে সেটা বানাতে পারবেন। আমিও পাঞ্জাব চাল নিয়েছি, অন্য কোনো চাল নেইনি, পাঞ্জাব চাল দিয়ে আমি সেটা তৈরি করছি। তো পাঞ্জাব চালকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি গুঁড়ি বানিয়ে নিলাম। এখানে রেখেছি কাঁঠাল পাতা, কাঁঠাল পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব আর ভালো করে মুছে জলটা উঠিয়ে নেব। এবার কালার তিনটা এনেছি, তো অরেঞ্জ কালার, পিঙ্ক কালার আর গ্রিন কালার। তো এই তিনটা কালার দিয়ে আমি বানাবো, আর সাদাও বানাবো, সাদাটাও রাখবো। তো সবটির মধ্যে আমি দু চামচ করে দিয়ে দিলাম, দিয়ে কালারটা অ্যাড করব। দেখতেও কিন্তু খুব দারুণ লাগে তিনটা কালার, আর পাতার কালার, গ্রিন কালারটা পাতার কালার হয়ে যায়, তো অরিজিনাল পাতাই মনে হয়। তো এখানে সাদাটা রাখলাম, একটু বেশি অংশ সাদাটা রেখে দিলাম। তো এবার কালারগুলো ভালো করে মিশিয়ে নেব, একটা চামচ দিয়ে মিশিয়ে নেব একদম কম সময়ের মধ্যে, আর কম খরচে একটি উপকরণেই হয়ে যায় দারুণ একটা স্বাদের রেসিপি। তো এবার পাতাগুলো ভালো করে মুছে, একটুকু জল থাকবে না, ভালো করে মুছে নিয়ে একটা কাপড় দিয়ে মুছে আমি নিয়ে নিয়েছি, আর পাতাগুলোর মধ্যে দিয়ে দেব। এবার একটু হালকা হালকা রাখতে হয়, হালকা রাখলে মানে পাতলা পাতলা করে রাখতে হবে, বেশি ঘন করতে পারবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর সময়ও লাগে না, একদম কম সময়ের মধ্যে এই পাঁপড়গুলো তৈরি হয়ে যায়। তো একটা পাতার মধ্যে আমার দেওয়া হয়ে গেছে, এই দেখুন পাতলা পাতলা রেখেছি, তার জন্য বুঝতেই পারবেন যে খুবই পাতলা। এই যে হয়ে গেছে আমার একটি পাতায় দেওয়া, এবার রেখে দিলাম। রেখে দিয়ে আরেকটি সরি অরেঞ্জ কালারটা করে নেব, অরেঞ্জ কালার করে এইভাবে সব কয়টি পাতার মধ্যে এইভাবে দিয়ে দেবেন, এইভাবে ভালো করে লাগিয়ে দেবেন। আর সেখানে কিন্তু কোনো তেল ব্যবহার করতে পারবেন না, না হলে তেল ব্যবহার করলে সেটা হবে না, শুকনো পাতায় এইভাবে সব কয়টি কালার লাগিয়ে দেবেন, সুন্দরভাবে লাগিয়ে এরকম রেখে দেবেন। এবার করে নেব গ্রিন কালারটা, গ্রিন কালারটা দেখতে পাতা পুরো পুরো পাতার পাতার মতনই মনে হয়, যখন কালারটা পুরো হয়ে যায় তখন পুরো পাতার মতনই মনে হয়, তো খুবই সুন্দর লাগে এই কালার দিয়ে করলে। আর তার সঙ্গে আমি সাদাটাও করব, চারটা কালার কিন্তু খুবই অপূর্ব লাগে দেখতে। তো কয়েকটি আমার হয়ে গেছে, এবার সাদাটাও করে নেব। আর খুব একটা সময়ও লাগে না, একদম কম সময়ের মধ্যে। আর এই পাঁপড়টা কিন্তু বানিয়ে আপনি বছর এক বছর খেতে পারবেন, একটা বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখলে প্রায় এক বছরের মতো আপনি খেতে পারবেন। তো এইদিকে আমি বসিয়ে দিয়েছি, তো দেখুন কি সুন্দর হয়েছে।
15 থেকে 20 মিনিট এইভাবে বসিয়ে রাখবেন, আর তারপর নামিয়ে নেবেন। একদম হালকা হাতে, চাপ না দিয়ে হালকা হালকা হাত দিয়ে টেনে টেনে তুলবেন। খুব সুন্দর উঠে আসছে, আর পাতারই শেপটা একদম বসে গেছে। দেখুন পাতার শেপটা কি সুন্দর বসেছে। তো গাইস, আমার অলরেডি হয়ে গেছে, এবার আমি ওটা সব কয়টি শুকোতে দিয়ে দেব। তো শুকানোর পর আমি কিন্তু রৌদ্রুতে দেব না, আমি দিয়ে দেব ফ্যানের নিচে। সেটা ফ্যানের নিচে দিলেও শুকিয়ে যায়, তো আমি ফ্যানের নিচে দিয়ে সেটাকে শুকিয়ে নেব। তারপর সেটাকে ভাজবো। তো তোমরা আমার সঙ্গে থাকো আর বাকি অংশটাও দেখতে থাকো। তো দেখো খুবই সুন্দর হয়েছে, আর দেখতে কিন্তু অরিজিনাল পাতাই লাগছে। সব কয়টি কালার মিশে কিন্তু বেশ দারুণ লাগে। তো আমি কয়েকটি কালার, 4টি কালার নিয়ে বানালাম, 3টি কালার আর একটা সাদা কালার রাখলাম। তো একটু হালকা হালকা হাত দিয়ে টেনে টেনে তুলবেন, দেখতে খুব দারুণ হয়েছে। এইভাবে তুলে নেবেন একদম পাতার আকারে। তো গাইস, আমি ফ্যানের নিচে দিয়ে দিলাম। তো আধা ঘন্টা মতো শুকিয়ে যাবে, আধা ঘন্টা লাগবে শুকোতে, তো শুকিয়ে যাবে। তারপর আমি আবার দেখাচ্ছি যে কিভাবে হলো। তো গাইস হয়ে গেছে, এই দেখুন শুকিয়ে গেছে। আওয়াজটাও দেখবেন কি দারুণ আওয়াজ, কটকট আওয়াজ, পুরোটা শুকিয়ে শক্ত হয়ে গেছে। তো এবার আমি তেলটা গরম করে একটা একটা করে ভেজে দেখাবো। তো খুবই কম সময়ের মধ্যে সেটা ভাজা হয়ে যায়, আর তেলও খুব কম ব্যবহার হয়, তো দেখতেও দারুণ হয়েছে। তো আপনারা চাইলে সেটা 1 বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারবেন, আর একদম কম সময়ে একটি উপকরণ দিয়েও, খুব একটা বেশি কিছু লাগবে না, একটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তো গাইস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্য করবেন। দেখতে দারুণ হয়েছে একদম, খেতেও কিন্তু খুবই টেস্ট। তো আপনারা চাইলে সেটা ঘরে বানাতে পারবেন, ট্রাই করে দেখতে পারেন। খুবই সফট পাঁপড় হয়ে থাকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।